সোমবার চলে এসেছে আমি চলে এসেছি আমার পাশে কেউ নেই আপাতত কেউ থাকবে না কি এটাও আমি জানি না বাট ভালোবাসার আইসক্রিম লভেলো প্রেজেন্ট সিম্পল লাভ স্টোরিতে সবিলা নুর ইস হিয়ার এন্ড আমরা ফেসবুকে লাইভ আছি অ্যাজ অলওয়েজ ফেসবুক স্ল্যাশ সিম্পল লাভ স্টোরি লাইভ অ্যান্ড আমাদেরকে ফোন করতে চাইলে আমরা নিচে নাম্বার দেওয়া আছে ফোন করতে পারেন আর অ্যাজ ইউজুয়াল আমাদের সাথে আছে আজকে লাভলি একটা গ্যাস কারণ আমরা সব সময় চেষ্টা করি আপনাদের সামনে লাভলি একটা সেলিব্রিটি কাপল আনতে সো দ্যাট ইউ গাইজ গেট ইন্সপায়ার্ড সো দ্যাট ভালোবাসার ব্যাপারে আপনাদের যেই আইডিয়া থাকুক না কেন একটু রিফ্রেশড হয়ে যাবে আমাদের সেলিব্রিটি কাপলদের ছুতে এবং আজকে যে সেলিব্রিটি কাপল আছে ইটস এ ভেরি ডাইনামিক কাপল কারণ একজন আছেন তিনি অলরাউন্ডার সবকিছু পারেন আরেকজন আছেন যার ভয়েস শুনলে মনে হয় আমরা একটা অন্য ওয়ার্ল্ডে চলে যাব সো উইদাউট मच ফারদার আই ডু লেট মি ইন্ট্রোডিউস মাই গেস্ট তানভী তারেক ভাই অনিমা রায় আপু ভালো আছেন খুব ভালো লেগেছে সব সময় তোর দেখি এত প্রাণোচ্ছল উপস্থাপনা খুব ভালো লাগে थैंक यू थैंक यू আচ্ছা যে তো আমাদের ছোট দেখা হয়েছে সো সিম্পল লাভ স্টোরি জানি লাভ স্টোরি আসলে কখনো সিম্পল হয় না বাট শুরুতে কেমন আছেন জানার আগে জানতে চাই ভালোবাসাতে কেমন আছে ভালোবাসাটা ভালো আছে বলেই তো লাভ স্টোরি থেকে অবশ্যই অবশ্যই আর আমাদের লাভ স্টোরি সিম্পল না মানে সিম্পল অবশ্যই কিন্তু অনেক কমপ্লিকেশনস আছে আছে আচ্ছা তাহলে একটু লাভ স্টোরিটা শুনে ফেলি কোথা থেকে শুরু হলো আর আজকে কিভাবে একসাথে এখনো এত স্ট্রং এবং দেখছিলাম অমিও

বেসিক্যালি অ্যাজ এন আর্টিস্ট হিসাবে আমার রিপোর্টারকে বললাম যে কেমন কি একটু ইন্টারভিউ নাও তো ছবি দিলো অ্যালবাম অ্যালবাম দিল অ্যালবামটা সোনা সোনা হয় আমি অ্যালবামটা রেখেছিলাম আম্মা শুনছিল আচ্ছা ওই মেয়েটা তো বেশ ভালো গায় আমি তখন কাভার টাভার দেখলাম তখন আসলে মনের ভেতরে কোনো কিছু আসলে খেলেনি আচ্ছা সো এরপরেই বেবি শিল্পকলা একটা প্রোগ্রামে দেখা দেখা ইনফ্যাক্ট আমি ওর ওর সাথে দেখাই করতে যাই আচ্ছা ইন্টারভিউ মানে কাজের কারণে কাজের কাজের অকাজে আর কি কাজে না আচ্ছা মানে একটু দেখবো দেশ আচ্ছা একটু ফ্লেয়ারটা শুরু থেকেই ছিল যেটা বোঝা যাচ্ছে ভাইয়ার কথায় ওই তখন থেকে আর কি একটু বুদবুদ করছিল ওই জন্য অকাজে গেলাম আমার ফ্রেন্ডের সাথে বাইকে করে হুট করে আমি গ্রিন রুমে ঢুকে যাই শিল্পকলায় ওদের একটা কোরাস পাটের ছিল এবং একই ড্রেসে ছিল চিনতেও একটু অসুবিধা হয়েছে আমি হুট করে যেহেতু জানাস হিসেবে যাই শিল্পকালে বিভিন্ন প্রোগ্রামে তো আমি সরাসরি গ্রিন্ডমে ও মানে হঠাৎ করে হতবাক হয়ে যায় যে আমি কেন এখানে ফোনে কথা হয়েছে এর আগে সো সেই প্রথম দেখা সেই সন্ধ্যা ও একটু ভাব নিল শেষ করে চলে খুব ব্যস্ততা তো যে না আমার কাজ আছে আমি টিসি যাবো ও চলে গেল ওর এক ফ্রেন্ডের সাথে আমিও আমার ফ্রেন্ডের সাথে গল্প করছিলাম যে ভালো লাগছে

মেকআপ ছাড়া দেখেছিলেন আপুকে? না না না। মন্ত্রে দেখেছে। তখন তো একেবারে মানে স্টেজে উঠবে। বাট আপুর কথার মধ্যে বা আচরণের মধ্যে একটা সিম্পলিসিটি দেখে প্রবাবলি অ্যাট্রাকশনটা ফিল করেছে। হ্যাঁ মানে একটা কথা খুব মনে পড়ে। আমি তখন বাসে করে ঈশ্বরদী যাচ্ছিলাম। আমার জ্বর প্রচন্ড, ঠান্ডা, কাশি চলছিল। তো আমি বলছিলাম ইনফ্যাক্ট ফেসবুক মেসেজারে লিখছিলাম যে আমার এই অবস্থা আমি ভালো লাগছে না। তখন যে ও বা ও একটা একটা ওয়ার্ড ইউজ করেছিল যে ঠিক আছে ভালো না লাগলে তাহলে আমি আমি আসি ও জান ও জানছিল যে আমি একটা ড্রাইভে বা যাচ্ছি সো ও আমি আসি তখন ভাবলাম যে রিকলটা রাইট হ্যাঁ রিকলটা পজিটিভ আচ্ছা এবার আপুর কাছ থেকে শুনতে যাই ভাইয়াকে যখন আপনি হঠাৎ করে গ্রিন রুমে দেখলেন কাজের মাঝখানে ছিলেন হয়তো হঠাৎ করে গ্রিন রুমে দেখে ফিলিংটা কেমন ছিল নাম বিষয় আসলে ওকে দেখেছি আমি কিন্তু ফেসবুকের মাধ্যমে আগ থেকেই দেখতাম আমি যে যে প্রথম যেদিন ওই কাজের সূত্র ধরেই ফেসবুকে ছবির জন্য ফ্রেন্ড পাঠাতে হয় সেখান থেকে ছবি না এবং যেহেতু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবার কারণে বন্ধু হয়ে গেলাম তখন আমি ওর ছবিটা প্রথম দেখি এবং তখন আমার কাছে আগে মনে হয় সাংবাদিকরা একটু বয়স্ক হবে বা একটু একটা ব্যাপার কাঁধে ব্যাগ হবে কমবে বা কারণ আমার আমার কিন্তু ক্যারিয়ার একদম শুরুর তখন দুই সাল দুই সালে পুরো ঘটনাটা হচ্ছে দুই সালে আট সালে সালে আচ্ছা আর তখন যখন আমি ওই ছবি দেখলাম ওর সুইট একটি ছেলে ভালো গেটা সব আমার মনে হয় ব্যাপারটা সেটাই ঘটেছিল এবং আমি রোজ কিন্তু ওর ছবি দেখতাম ফেসবুকে সেটা কিন্তু ও জানে ও তাহলে আজকে কি সেটা কনফেস করে নাকি আগে বলা হয়েছে যে কখনো এভাবে এভাবে কখনো বলা হয়নি যে আমি রোজই ওর রোজই কোনো না কোনো শো বের করে ফেসবুকে গেলে রোজই রোজ দেখছো এটা কিন্তু এখন বলবো আমি এর আগে তাহলে তো এই শোকে অনেক থ্যাঙ্ক ইউ দাও জি আপনাদের আর ওয়ালে আমি ফেসবুক যে খুব ভালো করতাম বা জানতাম তাও না তবে ওই সময়টা আমার মনে ফেসবুকে যাওয়ার একটা কারণ ছিল যে ওর ছবি দেখা এবং ভাবতাম একটি মানুষ এত কাজ করে অথচ ও কিন্তু কিছু জানে না এগুলো আচ্ছা মোটামুটি স্বাভাবিকভাবেই যেহেতু আমাদের অনেক রকমের বাধা ছিল বা এখনো হয়তো সেগুলো ওভারকাম করবার চেষ্টা করছি আমরা যে কারণে আমি জানতাম কোনেই সেটা হবার না কারণ আমি একটি ধর্মবলম্বী ও আরেকটি ধর্ম তারপর সবকিছু মিলেই দূর থেকে হতে সারা জীবন ছবিই দেখব এরকম একটা ব্যাপার আচ্ছা তারপর হঠাৎ করে যখন ওই গ্রিন রুমে আসলো সেদিন আমার কাছে আমি একটু অবাক হলাম অপ্রস্তুত ছিলাম এবং বড় অপূরা ছিল তখন কিন্তু ভালো লাগছিল ভালো অবশ্যই ভালো লাগছিল এই মিষ্টি একটা সুইট একটা প্রেম থেকে বিয়েটা কিভাবে হলো বিয়ের স্টোরিটা একটু জানতে কে কিভাবে প্রপোজ করলো ডিটেইলস এই আমরা শুনি যেহেতু সিম্পল লাভ স্টোরি বেসিক্যালি আমরা যেহেতু ম্যাচিউর্ড ম্যাচিউর্ড প্রেমী বলবো ম্যাচিউর্ড টাইমে ভালো লাগার ব্যাপারটা হয়েছে তো এইভাবে রিকশায় ঘুরতাম ধানমন্ডি অনেক রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হয়েছে আর ওর কাজ ছিল ওর শিক্ষকতা তখন করতে এখন করে রিহার্সাল শেষ করে ওর সময়টা আসলে আমার অফিস শেষ করে সময়টা পেতাম আমরা সন্ধ্যার পরে তো ডিনার টাইমটা ছিল খাওয়া দাওয়া করে ওকে বাসায় পৌঁছে দেওয়া ওই রিক্সায় করে তো এই ওই সময়টা আসলে প্রেমের সময় ওইটাই বলবো আমি তো ওই আসা যাওয়ার ভেতরেই আসলে আমি বললাম যে না একটা ডিসিশন না আসা উচিত কিন্তু ওই যে বাধাটা আসলে ওই সামাজিকতার কারণে কি করব সাহসটা খুব দরকার ছিল সাহসের ব্যাপারটা যে

আমাদের বাড়িতে আমি গল্প বলতাম ছেলেটা ভালো ক্ষেত্রে আমি বলবো যে আমি আমিরুল ভাই আমির ইসলাম সাগর ভাই ওনারা খুব হেল্প করেছেন হেল্প করেছেন ওই সাহসটা দেয়া মানে গল্প করতে করতে আমার মনে হয় যে চ্যানেল ছাদে একদিন এক সন্ধ্যায় আমরা শীতের সন্ধ্যায় আড্ডা দিচ্ছিলাম হুট করে আমি রাগ করে বলছিলাম যে না এভাবে আমি বিলং করতে পারছি না কিছু একটা আমি ওকে দোষ ছিলাম তুমি বেরো আসো বা একটা কিছু করো ও বলছিল যে আমি তো বেরো বেরো আসার বয়সে নেই সো আমার রেসপন্সিবিলিটি ব্যাপারটা ছিল সো তখন আসলে আমি বলবো যে গোটা চ্যানেলের পরিবার সাচু ভাই সবাই মিলে আসলে ইয়ে দিচ্ছিল যে না আমরা আছি আমরা গাড়িতে করে ওখানে চলে যাই

যে তখন আসলে বলছিলাম যে এনগেজটা কিভাবে হাটু গেরে প্রপোজ কি ছিল নাকি জাস্ট মুখে মুখে আমি আমি বলবো আসলে আসলে আমার ওর ধর্মের প্রতি যেমনি আমার শ্রদ্ধা ছিল ঠিক আমার ধর্মের প্রতিও কারণ কি আমরা কেউ আমি চাইনি কখনো যে আমরা কেউ একজন আরেকজনের ধর্মকে ছেড়ে আরেকজনের ধর্ম যাব যেন দুজনে দুজনের ধর্মকে সম্মান করতে পারি এবং দুজনে দুজনের বাবা মাকে সাথে নিয়ে জোনে গতে পারি এটা ছিল আমার আসলে মূল চাওয়া এবং শর্ত এবং ঈশ্বরের কৃপা সেগুলো আসলে আমরা এখনো পর্যন্ত বা পেরে যাচ্ছি যাই হোক পরে ওখানে আমি ওকে বলি যে আমাদের ধর্ম মতে যেটা হয় যে কালীঘাটে বা সাতপাক পাখ দিয়ে যে একটা বিয়ে তোমার মতে আমি অবশ্যই করব কিন্তু আমার বাবা মাকে যদি আমি আমার করে রাখতে চাই সারা জীবনের জন্য তাহলে আমাকে তাদেরকে অন্তত বুঝাতে হলেও আমাকে এইভাবে একটি বিয়ে করতে হবে তখন ওইখানে আমরা যে আর কি প্রতিজ্ঞাবদ্ধ হওয়া আমাদের যোগ নেই আগুনকে সাক্ষী করে যে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া এবং ওটা শেষ করে ওর যে পার্স ছিল মোবাইল ছিল আমার যে মানবাদ ছিল সব আমাদের সব মিসিং হয়ে কলকাতায় কলকাতায় আমরা হোটেল ভাড়াটা কিছু নাই সবকিছু তো ওখানে হোটেলে কিছু ছিল এবং আমরা ওখান থেকে আসার পর ট্যাক্সিতে মনে হলে যে আমাদের সাথে কিছু নেই সবকিছু মিসিং

মানে ক্লান্ত হয়ে যাচ্ছে না সেটা খুব স্বাভাবিক এবং তারপর দিন আমাদের একটা বিয়ের ছিল তো যে আসলো আজকে খুব অবাক লাগে যে আমি আমার শ্বশুর শাশুড়ি আমি সো লাকি তার সবচেয়ে আদরের জামাই আমি মানে তারপরেও আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ এত হ্যাপি আছেন আমাদের জামাষষ্ঠীতে যাচ্ছে আমার বাবা আমার বাড়িতে আসছে ঈদের মধ্যে যেমনি আমরা এ বাড়ি থেকে খাবার যাচ্ছে ও বাড়িতে পূজা তো ওখান থেকে এখানে আসছে মানে সবই আমরা ঠিক আমি দুটি ধর্মকে একটি সূত্রে বাদবার যে আয়োজনটুকু যেন আমরা প্রত্যেকে প্রত্যেকের সংস্কৃতিকে এবং আমি মনে করি প্রথা প্রথাগুলোকে যেন শ্রদ্ধা করতে পারি একদম আলহামদুলিল্লাহ কিন্তু ভালোবাসার ভালোবাসারটা একটা মূল ভিত্তি থাকে সব সময় তো আমি যেটা বুঝতে পারছি আপনাদের কথায় শ্রদ্ধা অনেক বড় একটা ফাউন্ডেশন ছিল এছাড়া আর কি ফাউন্ডেশন ছিল আপনাদের প্রথম যখন প্রেমটা শুরু হলো প্রেমের কি কি ফাউন্ডেশন ছিল আপনার কাছে মনে হয় আপু আগে বলুক যেহেতু সবসময় ভাই আগে বলছে আজকে আপু এখন আমার কাছে আমার কাছে ওর সততা ওর সিম্পলিসিটি বিষয়টা মানে অকপটে সবগুলো কথা প্রত্যেক মানুষের জীবনে কিছু ঘটনা ঘটে হয়তোবা যেগুলো আমরা সম্মুখে এলে আমরা কষ্ট পাই অনেস্টি হ্যাঁ অনেস্টিটা হয়তো এড়িয়ে যায় বাকি কিন্তু শুরু থেকেই ওর জীবনের প্রাপ্তি ও অপ্রাপ্তিগুলো ও আমার সাথে শেয়ার করত এবং তখন কিন্তু এমন কিছু না যে কোন

বা আমি না এটা হয় হয়তো আমার বন্ধু বান্ধবের কাছে গল্প শুনে প্রেমের সময় একটু প্যাম্পার্ড হয়ে যায় বা একটু বাড়িয়ে বলার বাড়িয়ে বলার একটা অভ্যাস থাকে এইটা আমার মনে হয় যে আমাদের যে এক দেড় বছরের যে প্রেমের সময়টা গিয়েছে ওই সময় আমি কখনো বলি না আমার যখন যদি পকেটে দুই টাকা থাকে আমি বলি সে দুই টাকা আছে আমরা বাদাম খাই আমি একটা উদাহরণ দিলাম আর কি যে এই সবকিছু বিষয় আমার কষ্টের জায়গাটা বলেছি আমার ভালো লাগার জায়গাটা বলেছি ওই সিম্পল ব্যাপারটা আসলে আমার মনে হয় এর কাছে আমি কথা বলে আরাম পাই

সারাদিন যদি যদি আমি খুব অনেক বড় বড় তা বলে বলে প্রেম করতে থাকি রাতে কিন্তু অকপটে কথা বলতে পারবো না ওর সাথে আমি তখন কষ্টের কথাগুলো শেয়ার করতে পারবো না ওই জায়গাটা বন্ধ হয়ে থাকে আমার আমার ওই জায়গাটায় খুব ফিল ফিল লেগেছে যে আমি রাতে যখন কথা বলেছি ফোনে ঘন্টার পর ঘন্টা তখন কিন্তু বলেছি যে আমার এই এই ক্রাইসিস বা এই সমস্যা কি করব হ্যাঁ সামনে কি করব তখন আমরা দুজনেই দুজনের কথাগুলো শেয়ার করেছি তখন মনে হচ্ছে না বা শুনতে এত ভালো লাগছিল যে লাভ স্টোরি আসলে কত সুন্দর এবং কত বিউটিফুল একটা ব্রেক নিয়ে আসি তারপর আরো অনেক কিছু শুনবো দর্শক একটা ব্রেক নিয়ে আসি কিন্তু আন্টি রিমোটে হাত দিবেন না আই হোপ আপনারা কেউ রিমোটে হাত দেননি বিকজ আমরা এত সুন্দর এবং এত আমার কাছে খুব হার্ট টাচিং লাগছে কথা বলে কারণ রিসপেক্ট জিনিসটা অনেক বড় এটা আপনাদের রিলেশনশিপে বুঝতে পারছি কিন্তু এখন যে কোয়েশ্চেনটা করবো সেটা হচ্ছে ভালোবাসার আগে তো অনেক দিন প্রেম করেছেন রিক্সায় ঘুরেছেন বিয়ের আগে প্রেম করেছেন রিক্সায় ঘুরেছেন বাদাম খেয়েছেন কিন্তু বিয়ের পরে এবং বিয়ের আগের মধ্যে ভালোবাসার মধ্যে পার্থক্যটা কোথায় সেটা একটু জানতে চাই কারণ আই এম অনেক ডিফারেন্স থাকে রেসপন্সিবিলিটি বেড়ে যায় অনেক ধরনের থার্ড পার্টি ইফেক্ট পড়ে সো একটু ডিফারেন্সটা জানতে চাই আমার খুব আরাম হয়েছে আর ওর অভিযোগ আচ্ছা আমি এখন ওটা আচ্ছা আপাতত শুনি তাহলে কথা জাদুকর তো কথা দিয়ে না ভালোবাসার আসলে রং বদলায় না ভালোবাসাটা একই রকম থাকে কেয়ারিংটা অনেক বেড়ে যায় যেমন 아마도 앞에카 가다 봐 কারণ যেহেতু আগে তো বাইরে দেখা হতো দুজনই বাহিরে একসাথে দেখা করতো দুজনের ঘরে ফিরে যেতাম তো এখন তো অপেক্ষা করতে হয় যেমন আমি কাজ ফেরে ঘরে আসি ও হয়তো পরে আসি অপেক্ষাটা কিন্তু অপেক্ষাটাও মূলত ভালোবাসারই একটি রূপ অভিযোগ কিছু তো থাকি অনুযোগও থাকে অভিমানও থাকে কারণ এখন তো যে অনেক সংগ্রামের পরে যে পাওয়াটা সেই পাওয়াটাকে যেন সুন্দর করে রাখতে পারি ধরে রাখতে পারি সকলের কাছে যেন একটু উদাহরণ হয়ে থাকা যায় যে না আমরা ভালো আছি ভালো থাকবো যে কারণে সেই চেষ্টাটা যেন অব্যাহত থাকে দুজনের একত্রিত অনুযুক্ত থাকে কিন্তু কেন্দ্রে না করে তো রিলেশনশিপটা স্পাইসি থাকে না কিন্তু অনেক কাপলের মধ্যে অনেক ধরনের অভিযোগ থাকে যে তুমি বিয়ের আগে বলেছিলা তুমি এটা করবা তুমি ওটা করবা কিন্তু বিয়ের পরে এটা করছো না বা কিছু প্রমিসেস থাকে যেটা হয়তো না এমন কোনো প্রমিস আসলে কোনো খুব খোলা আমার মনে হয় কোনো রকমের প্রমিস করে বা কোনো রকমের প্রমিস ধরেন বিয়ের আগে কিছু একটা হয়তো

তবে না আমি তানভীরের যেটা আগে এটা আমি জানি অভিযোগ হবে কিনা কিন্তু এটা আমার প্রত্যাশার জায়গা হয়তো কারণ ওর লেখা লিখিটা লেখার গান লিখা বা এই বিষয়গুলো আমার খুব ভালো লাগতো আগে যে কারণে ওর প্রথম আমাকে ফোনে গান শোনাতো আগে আমি সব ভাবতাম যে এগুলো নিশ্চয়ই ওর না এটা হামিদটা কথা এরকম আমি তো আসলে ও সম্পর্কে যতটুকু ফেসবুকে চেহারা টেহারা দেখতাম এটা নিয়ে কিন্তু ও আসলে কি করে একজন সাংবাদিক কিন্তু এর বাইরে গান করে গান লেখে ওর সুরে এতজনের উপস্থাপনা তখন তখনও করতো একটা এটি দেখেন বাংলাতে যে এত এতটা আমি বিস্তারিত ভাবে জানতাম না জানতাম তবে যখন একটু একটু করে জানতে শুরু করলাম যে ওর ওর গান এটা এবং খুব সুন্দর লিরিক সেটা এখন একটু কমই মানে তখন তখন আমি এখন কম করে সে উনি কম লিখে তাই আমি ওটা ওটা আসলে অভিযোগ না অনুযোগ না আমার একটু আফসোসেরই ব্যাপার আসলে অভিযোগের জায়গা কম দেয় আচ্ছা কিন্তু গান শোনা তো গান শোনা তো প্রেমের সময় চিঠি লেখা হতো কখনো ও লিখতো

খুব কষ্ট করে দুটো প্যাড এতে মার্কিং হবে না তো কারণ তানবীর তার এক লেখক মানুষ তার হাতে হবে ফুলছড়ি ফুল ফুটবে আর আমার তো কিছুই আসবে না নিশ্চয়ই মার্কিং অবশ্যই হবে গিফটও আছে বাট এরপর আরো রাউন্ডও আছে ওটা পরে দেখা যাবে কিন্তু 4 মিনিট সময় মানে ভালোবাসা কিছু सपोज হয়তো একজন আরেকজনকে যেসব কথা হয়তো বলা হয় না বা এখন বিজি স্কেডুলের জন্য হয়তো শেয়ার করা হয় না সেসব যদি চিঠির মধ্যে এক্সপ্রেস করতে পারেন তাহলে তো খুবই ভালো হয় আর চার মিনিট সময় আছে আপনাদের হাতে এই মিনিটে আমরা আপুর খুব সুন্দর একটা গান শুনে আসবো ওকে ফোর মিনিটস ভাইয়াও আছে গানটাতে শুনে আসি দশ মিনিটে গান শুনে গানের মধ্যে ডুবে গিয়েছিলাম বাট আপুর ভাইয়ের চিঠি লেখা শেষ হয়ে গেছে একটু এক্সচেঞ্জ করে ফেলি এইভাবে আমি একটু Apologize করতে চাই আমার গলা এখনো ঠিক হয়নি लास्ट উইকো বলেছিলাম সো কোনো যদি একটু হালকা প্রবলেম হয়ে থাকে ওর জন্য আগে থেকে সরি আচ্ছা কে আগে পড়বে আমি আমি জানতাম আমারটা খুব সময় লাগবে কারণ আচ্ছা তাহলে আপুটা পড়ে ফেলি আমি জানতাম যে ও এইটা রবীন্দ্রনাথ থেকেই নেবে আচ্ছা তাহলে আমি জানি তোমার অজানা নাহি গো কি আছে আমার মনে আমি গোপন করিতে চাই ধরা ধরা পড়ে দুনায়নি রবীনাথ চক্রবর্তী ভালোবাসার কথাগুলো রবীনাথ নিয়েছে কিন্তু খুব মানে ভারী কথা হলেও খুব সুন্দরভাবে এক্সপ্রেস করে দিয়েছে কিন্তু আপু ভালোবাসাটা আচ্ছা এবার ভাইয়াটা শুনি কারণ আপু বলছিলেন ভাইয়া হচ্ছে কথার যাদুকর তো কি লিখেছে একটু অনেক ইন্টারেস্টেড আমরা শুনতে অনিম যেন আমি শান্ত আমাকে ডাকে কি ডাকে অনিম আচ্ছা তোমাকে তোকে ইনামিদানি ডাকা হয় না বিয়ের আগে ডাকতাম বলতাম এখন অমিয়র মা কিংবা কে আদার মা বলে ডাকে এবং সত্যি তাই সেই অনিম ডাকটাকে আ কি মিসকুড়ি মিসকুড়ি লাভস্টোরি सिंपली লাভস্টোরিতে এসে সেটবর্ষে মিস করছে এসে বসে মিস করছি মনে হচ্ছে আমাদের প্রেমের সময়কাল খুব কমে গেছে আরো খানিক সময় করলেও এখন একটু একটা একটু সিরিয়াস কোয়েশ্চেন করতে চাই এমন কিছু কি আছে যেটা হয়তো বিজি থাকার কারণে বা আপুর কাছে বলা হয় না ভাইয়ার কারণ আপনি মনে করেন আপু মাইন্ড করবে বা আপুর মনে হয় কারণ ভাইয়া মাইন্ড করবে এরকম কোনো কিছু আছে যেটা আপনি কনফেস করতে চান আজকে সেট টু কনফেস করে ফেলেন তাহলে হয়তো এরকম অনেক ছোট ছোট কিছু থাকতে পারে হয়তো কোনো কিছু আগে করতো যেটা মিস করেন যেটা বলছিলেন গান গাওয়ার কথা ওটা বাদে বা এরকম কোনো হ্যাবিট যেটা আপু চাচ্ছেন যে ভাইয়া না করুক বা চাচ্ছেন যে আরো করুক এরকম কোনো কিছু ভাইস ভার্স একটু শুনে কনফেশন আর মিনিট শুনে আমি তো ওই যে অপরাধী তো সো একটা কনফেশনের জায়গা ছিল ওটা আমি একটু রিকভার করেছি গত মাসে আমি আমার ব্যস্ততাটা একটা জায়গায় কমিয়েছি আমার রাতে প্রায় দেড়টা দুটো বাস্তব ফিরতে সো বাসায় গাড়ি যখন পার্ক করতাম তখন ওই গার্ডরাও খুব বিরক্ত হতো প্রতিদিন এই মেমনসটা কি আসলে হ্যাঁ সো ওই জায়গাটা কনফিউশন অভিযোগটা নাই পাশাপাশি হ্যাঁ ওর ব্যস্ততা ক্রমশ বাড়ছে এটা খুব স্বাভাবিক এটা যখন খুব হ্যাপিনেস দেয় খুব রাগও লাগে মাঝে মাঝে অবশ্যই মিসও করি কারণ আট আট বছর সাত আট বছর হয়ে গেল সো প্রথম দু বছর দেশেই ব্যস্ততা ছিল এর পরের বছর থেকে অ্যাব্রোড এই গত বছরও ইউএসএ অস্ট্রেলিয়া কাজ থেকে আসলে আপুর কাছ থেকে রেসপেক্টও করতে হবে আবার কিন্তু মেসো করে আচ্ছা আপুর কাছ থেকে শুনবে একটা ব্রেক নিয়ে আসি একটা ব্রেক নিয়ে আসছি কিন্তু আবারো একই কথা বলবো জানি আপনারা অনেকে সিয়ামকে মিস করছেন তো সিয়ামের কথাই বলবো আন্টি রিমোটে হাত দিবেন না ফিরছি ব্রেকের পর চলে এলাম ব্রেকের পর এবং এই এই সেগমেন্টে আমাদের এতগুলো রাউন্ড আছে এইজন্য একটু ফার্স্ট আমাদের যেতে হবে সো আমরা রেডি আছি আগে থেকে যেটা প্রিপেয়ার করে রেখেছি রেডি ওকে ফার্স্ট রাউন্ডের নাম ট্রান্সপারেন্সি রাউন্ড তিনটা তিনটা করে क्वेश्चंस আস্ক করা হবে क्वेश्चंस आंसर যদি ইয়েস হয় ইয়েসের বদলে আমরা বলবো আই লাভ ইউ আর क्वेश्चंस आंसर যদি নো হয় তাহলে বলবো তুমি আমাকে যতটা খারাপ ভাবা আমি অতটা খারাপ না ইয়েস আর নোতে आंसर দেওয়া যাবে না ঠিক আছে ওকে তাহলে भैयाকে আগে করছি ফার্স্ট क्वेश्चन আপনি কি মনে করেন সংসারের সুখের জন্য মাঝে মাঝে একটু মিথ্যা কথা বলতে হয় ভাবির দিকে তাকায় আপুর দিকে তাকায় বলবেন তো তুমি আমাকে যতটা খারাপ ভাবো ততটা খারাপ আমি না ওকে সেকেন্ড কোশ্চেন আপনি কি কখনো কাজের কথা বলে কোনো ফিমেল আর্টিস্টের সাথে ফ্লার্ট করেছেন সত্যি অনেস্টলি তো আই লাভ ইউ আচ্ছা লাস্ট কোয়েশ্চেন আপনি কি কখনো আপুকে না বলে তার মোবাইল চেক করেছেন এটা বলেই করি

অনেকে হয়তো আপনার সাথে ফ্লার্ট করতে ভয় পায় আই লাভ ইউ ওকে অনেক আই লাভ ইউ এরকম কি কখনো হয়েছে ভাইয়া কোনো গান আপনার পছন্দ হয়নি কিন্তু ভাইয়াকে খুশি করার জন্য বলেছেন না ভালো হয়েছে পছন্দ হয়েছে তুমি আমাকে এভাবে না বললেও পারতে তুমি আমাকে যতটা খারাপ ভাবো খারাপ মনে করো ততটা নই ওকে তাহলে ভাইয়ার কপালে আজকে অনেক আই লাভ ইউ ছিল আপুর কপালে অতটা ছিল না বাট এরপরের পরের রাউন্ডটা যেটা অনেক কঠিন একটা রাউন্ড

আপুর মুখ থেকে অ্যান্সারটা শুনবো এবং দেখবো ভাইয়া লেখা অ্যান্সার সাথে আপুর অ্যান্সারটা ম্যাচ করে ওকে এন্ড ভাইস ওকে প্রথম কোশ্চেন তানভীর ভাইয়ের সঠিক হাইট কত পজ 5 4 3 2 1 ভাই লেখা হয়েছে ওকে 5 ফিট 4 ভাই ঠিক আছে ওকে 1 পয়েন্ট

আমি বলি ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল কিন্তু মিউজিকটা ওর ড্রিম ছিল মানে আচ্ছা ভাইয়া आंसर আমি লিখছি ইঞ্জিনিয়ার হ্যাঁ ওকে ওয়াও আপু আজকে মনে হয় জিতে যাবে আচ্ছা ভাইয়াকে ছোটবেলায় তার বন্ধুরা কি নামে ডাকতো কি নিকনেম ছিল বন্ধুদের কাছে পজ 5 4 3 2 1 ভাজান আপু আরিফ আরিফ ওকে

এই কাপল তো কম্প্যাটিবিলিটি রাউন্ডেরWinner last question এটা যদি পেরে যান তাহলে কিন্তু টাই হয়ে যাবে গিফটটা ভাগাভাগি করে ফেলতে পারবেন ওকে আপুর বাবার সার্টিফিকেটে ফুল নাম কি 5 4 3 ঠিক আছে একদম একটা রাউন্ড অফ aplaus

ফার্স্ট গিফটটা হলো ভালোবাসার আইসক্রিম লাভেলর পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার হুম অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ এন্ড সেকেন্ড যে আমাদের গিফটটা আছে ওটা পেলে সব কাপড়রা মোটামুটি অনেক খুশি হয়

খুবই ভালো লাগলো তোমার এজ এ হোস্ট অনেক ধরে ভাবছিলাম যে এই প্রোগ্রামে অনেক ধরে গত দুই তিন সপ্তাহ ধরে কথা হচ্ছে আর সময় লাইভ থাকে একটা করে আজকে লাইভ বাহ থ্যাঙ্ক ইউ সো মাচ আমাদেরকে গ্রেস করার জন্য এবং লাভ স্টোরিটা শুনে আসলে অনেক লাভ স্টোরি শোনা হয় সিম্পল হোক কমপ্লিকেটেড হোক অনেক ধরে লাভ স্টোরি শোনা বাট এরকম একটা লাভ স্টোরি শুনে যেখানে রিসpectটা এত বড় একটা রোল প্লে করে খুবই ভালো লাগলো এবার আসলে আপুর গান শোনা ছাড়া আমার হয়েছে তার আগে বিদায় নিয়ে দর্শক একা একা শোটা অলমোস্ট শেষই করে ফেললাম হোপফুলি নেক্সট উইকে সিয়াম থাকবে আমার পাশে বাট মানডে কিন্তু নেক্সট উইকে চলে আসবো উইথ ভালোবাসার আইসক্রিম্পলি টিল দেন